नमस्कार बंधुरा ओपो किचन विद बिलेजपुर चैनले आपनादेर स्वागतम। आमरा चले एसेछि नतुन रेसिपी निये। बंधुरा आजके चले एसेछि एकदम सम्पूर्ण एकटा जमजमाट एकटा रेसिपी निये। एई चिकेन बेस दिए बनाबो चिकेन बेस्ट रेसिपी, हाँ जा एकदम सबाई करे खेते पारबे आर बड़ो बड़ो स्टूडेंट आपनारा तो जान किन्तु सेटा घरे एकदम फाड़ाबाड़ी रेसिपी होबे। हाँ किभाबे बानाई आपनारा देखते थाकुन आर टेस्टी एकदम जमे जाबे बोन। সাদা মাটা কায়দাই হবে, সবাই বাড়িতে বানিয়ে খেতে পারবেন, কোনো অসুবিধা নেই। একদম সিম্পল কায়দা, সিম্পল একদম, অল্প সময় হবে আর চটপট। বন্ধুরা এইগুলো আমরা সব কেটে কুটে সাইজ করে নেব। এই লেবু, পেঁয়াজ, হ্যাঁ রসুন কাটছে, আদা সব কেটে সাইজ করে নেব। আপনারা দেখতে থাকুন একদম চিকেনের বেস কীভাবে তৈরি করি। হ্যাঁ একদম ঝয়ে যাবে বন্ধু, ইজি প্রসেসে আমি একদম করতে চলে গিয়ে দেবো আর টেস্টি হবে ফাটাফাটি। আর রসুনগুলো কিন্তু বেশ বড় বড় না? হ্যাঁ হ্যাঁ আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি, মুখগুলো কেটে নিলে খুব সুবিধা হয়, না তো মুখের অসুবিধা হয় ছাড়াতে। তাই দেখুন এই রসুন নিয়েছি, এই যে নিয়ে দেখছেন বাবা ইয়ে কি কাজ যাবো। এখনো বাকি আছে, এবার এইরকম ধরে এই যে নতুন কাজে তো হবে, মানে একরকমের গোটা গোটাও থাকবে আবার একরকম সেই থেঁতো টাইপেরও হয়ে যাচ্ছে, বাটা বাটা টাইপের কাটতে সুবিধা হয়। আমাদের বন্ধুরা যা আছে তাই দিয়েই বানানো হচ্ছে, যা চপিং বোর্ড আছে তারা তাতে ফেলে করতে পারবেন, সুবিধা হবে আরও। কোনো পার্থক্য নেই, হ্যাঁ পারলেই হবে। হ্যাঁ আমার এই চ্যানেলটা হচ্ছে যেটা পাবো সেটা করব, হ্যাঁ সেই জিনিসটা নিয়ে কাজে একদম করব। যে এক্ষুনি ওইটা আমার এক্ষুনি চাই, কিন্তু হবে না, যে সেট আপ এই সেট আপেই সব করে দেখাবো। পেঁয়াজটা ছাড়িয়ে নিচ্ছি, এটা নতুন কায়দা না, এবার চেপে চেপে আর বন্ধুরা এই যে বাজার দেখতে পাচ্ছেন না, এই বাজার কিন্তু আমরা আছে কেউ করিনি, না আমার মা করেছে, না আমি করেছি, না দোকানদার বাড়িতে দিয়ে গিয়েছে, আর বাপি নিজে আজকে সবটা একদম কিনে নিয়ে এসেছে। হ্যাঁ এই প্রথম বন্ধুরা বাপি পা ভাঙার পরে অন্তত দু মাসের বেশি সময় হয়ে গেছে প্রায়, এই প্রথম আর বাপি নিজে একলা বাজার থেকে বাজার করে নিয়ে আসলো, আর সত্যি এত ভালো লাগছে কি আর বলবো। হ্যাঁ দেখুন অনেক কিছু বাজার করছে আজকে আমার বাপি, কাটা হয়ে গেছে দেখলেন, এবার এটা তুলে রাখ। এবার পেঁয়াজটাও কেটে নেব, পেঁয়াজের চোখে জল আসছে না, চোখে জল আসার কোনো পেঁয়াজের চোখে জল আসে না কি জন্য কি মনে হয় বন্ধুরা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন, আপনার কি মনে হয় অ্যাকচুয়ালি? তাই না ঝাঁজটা কম বেশি হয়, কিন্তু মনে করুন লঙ্কা, লঙ্কা মানে প্রায় সব লঙ্কা কিন্তু ঝাল হয় কম বেশি, পেঁয়াজ থেকে কাটলে একটা চোখে জল আছে একটা আসে না, কি ব্যাপার? সব কিছু জাত থাকে আলাদা না, যেমন আম টক আছে, মিষ্টি আছে, ওইরকম সব জিনিস হতে পারে। হ্যাঁ আমি লঙ্কার কথা বলছিলাম, ক্যাপসিকামে তেমন কোনো ঝাল টাল নেই, হয়তো পেঁয়াজে সেরকম কোনো হয়তো আছে হয়তো জাত। আদাটা ছাড়িয়ে নিয়েছি, এই দেখুন একদম ছোট ছোট করে মিহি মিহি করে কাটছি দেখছেন। হ্যাঁ আজকের কিন্তু
বাটাবাড়ির কাজ নেই, কাজের বাটাবাড়ি নেই। হ্যাঁ, এই এসিবিটা একদম বাটাবাড়ি ছাড়া। হ্যাঁ, আমার মায়ের খুব আজকে দুঃখ। হ্যাঁ, আর মায়ের তো খুব দুঃখ তো আমার আজকে। আর মাকে না বন্ধুরা সত্যি বলছে, হয়তো মনে হচ্ছে কি বলছে না, সত্যি আমার মা বাটাবাটি করলে তবে খুশি হয়। আমি একটু আগে শ্রীলান্তে যাচ্ছিলাম বলিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, আর মাকে জিজ্ঞেস করছিল। হ্যাঁ, আমাদেরকে অনেক বন্ধুরা বলছিল না মিক্সি কিনলে তোমার সুবিধা হবে। আমিও একমত যে মিক্সি কিনলে সুবিধা হবে, কিন্তু আমার মা যখন খুশি হয়, মা যখন বলে তখন আমি কিনতে পারবো, কিছু তো করার নেই। আপনারা যদি আমার মাকে রাজি করাতে পারেন আমি এক্ষুনি কিনে দেবো। কাটা হয়ে গেছে। আদাটা কাটবো আজকে, কি যে হবে আমি তো ভাবছি। ওয়েদারটা মোটামুটি এখন ঠিকঠাক আছে, হয়তো বা কিছুক্ষণ পরে যেরকম অবস্থা ঝড় বৃষ্টি আসলেও আসতে পারে, তবে না এলে ভালো হয় এখন আপাতত আমাদের। মানে আসুক, রেসিপি হয়ে গেলে আসুক, ভাবি কি বলবে। আমি বললেও আসবে আর না বললেও আসবে, তা ঠিক। হালকা বৃষ্টি হাওয়া দিচ্ছে এখন, হালকা বৃষ্টি হাওয়া দিচ্ছে এখন দিচ্ছে। এটা কি গো আবি, ও এ কামড়ায় না প্রকৃতি খালি কত সুন্দর দেখুন আমাদের এখানটা, এই দেখুন আর দুখানা এসে গেছে, তাকে তাড়িয়ে দিয়েছে একখানা এসে। আদাগুলো পুরো একদম কাটা হয়ে গেছে দেখুন, ছোট ছোট করে পিস পিস করে। এবার এই ধনে পাতা এটাও কেটে নেব। এটা অবশ্য, এটা আমাদের গাছে ধনে পাতা না, সব কেনা। আমরা বন্ধুরা যা হয় তাই সত্যি কথা বলতে থাকি, একদম সোজা বলেই দিই। হ্যাঁ, সোজা বলে দিই, আমাদের বাগানে আর মনে হচ্ছে এখন ধনে পাতা নেই আপাতত। কিন্তু ধনে পাতার এ কি অবস্থা আজকে, সবে কিনে আনলে ভাবি। এখন ধনে পাতা পাওয়া যাচ্ছে কম, ঠিক আছে, দোকানদার টাটকা দিয়েছিল তো, এই টাটকা দিয়েছিল। হ্যাঁ, গরমের সময় এরকম হয়ে যায়, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, জল দিয়ে ধুয়েছি বলে আবার ওরকম। আর বাবির কিন্তু বন্ধুরা কাঁচা ধনে পাতা একদমই পছন্দ না, রান্না করে দিলে ঠিক খাবে কিন্তু কাঁচা পছন্দ না। আমার কিন্তু কাঁচা খুব ফেভারিট। আবার সবাই সব জিনিস মানে কি স্যুট হয় না, তা বলি যে সেটা খারাপ, খারাপ সেটাও না। খারাপ সবার মুখে কিন্তু সব জিনিস সমান লাগে না, তার মানে সেটা অন্য কারোর মুখে হয়তো ভালো লাগবে কি লাগবে না সেটা তার ব্যাপার, যে নিজস্ব পছন্দের ব্যাপার। এবার লেবুটা কেটে নিচ্ছি, এটা কিন্তু আমার কেনা লেবু। আমাদের গাছেও কিন্তু জবরদস্ত লেবু আছে। আচার করতে হবে আর কি হবে। দুটো কাঁচা লঙ্কা কেটে নিচ্ছি। বন্ধুরা আমি আজকে চিকেন কিনতে গিয়েছি, হ্যাঁ চিকেনটা ধুয়ে নেবো। আর আমি বলি দাদা আজকে আমার অন্যরকম একটু চিকেন লাগবে। হ্যাঁ, বলে কি চিকেন লাগবে, আমি বলি আজকের একদম পেটির মতন, যেটা মাছের পেটি লাগে ওরম লাগবে। হ্যাঁ, বোনলেস চিকেন বলা হয়। হ্যাঁ, চিকেন বেস্ট, চিকেন বেস্ট বানাবো আর কি। তা বেস্ট চিকেন দিতে হবে, বেস্ট বানাবো। বলে তুমি যেখান থেকে তুমি কেটে নাও। দেখি আমাকে দিল, যেখান থেকে বলছি সেখান থেকেই দিচ্ছে। বলে দাদা এরকম হবে চলবে, আমি বলি হ্যাঁ এটাই ভালো হবে, দেখছেন।
একদম সুন্দর সুন্দর একদম দেখছেন সুন্দর একদম একদম পুরো একদম বোনলেস চিকেন অন্যান্য জায়গায় কিন্তু বন্ধুরা বোনলেস চিকেন কিনতে গেলে কিন্তু অনেকের দাম বেশি নেয় দাম বেশি নেয় হ্যাঁ আবার সবসময় পাওয়াও যায় না এবার এটাকে আমি কেটে কুটে সাইজ করে নেব দেখো দেখুন এখন কি করি শুধু দেখছেন এবার এটাকে আমি সাইজ করব হ্যাঁ সাইজ বাবা দেখছেন সুন্দর এবার এটাকে এই যে আমি কেটে কুটে সাইজ করব দেখুন এই যে ছুরি নিয়েছি হুম এই অন্যরকম কায়দা আছে দেখুন বন্ধুরা দেখছেন খুব মজার তো এই চ্যা লাগাচ্ছি হ্যাঁ মানে কাটা আর কি যে যেরকম ভাষা বলে আর কি আমাদের এরকম ভাষা আর কি হ্যাঁ মানে এটাকে এই বলে এটাকে কাটা তো বলে না একদম পুরো যে একদম কেটে নেওয়া তা তো নয় একদম মানে ছেড়ে চলে না যায় বন্ধু না লেগে থাকবে কিন্তু লেগে থাকবে দেখছেন এবার এটা এইভাবে চালাবো দেখুন দেখছেন এবার দেখছেন এই যে পিস পিস করে নিয়েছি মানে কি এরকম ছোট ছোট করে পিস পিস করে নিতে হবে দেখছেন কাট লাগিয়ে দিচ্ছি আর কি এইরকম হওয়া চাই এবার এটাকে আমি রেখে দিচ্ছি এই কাটা হয়ে গেছে হ্যাঁ আরো একটা নেব এই একটা নিয়েছি দেখছেন এইটা ফের আবার ঘা কত দেবো এতে হ্যাঁ ঘা কত দেওয়ার মানে হচ্ছে এটা একটু ফ্ল্যাট হয়ে যাবে আর কি ওই জন্য ঘা কত মারতে যাই আর কি হ্যাঁ এবার এটাকে ফের আগে ঘরের মতন আমি কেটে কুটে সাইজ করে নেব অনেক ঠিক সাইজ ছোট ছোট না এই যে ছুরি এটা পাতলা হলে আবার জোসে কাট লাগালে সে একদম কেটে পিস হয়ে যাবে সে একদম চিকেন বেস্টের বারোটা পেয়ে যাবে খুব মুশকিল দেখছেন এই কাটা কাটা হয়ে গেছে খুবই সুন্দর একখানা রেসিপি চলছে বন্ধুরা আজকে আমাদের তবে বানানো হবে কিন্তু একদম সাদা মাটা কায়দায় হ্যাঁ আরো ঘা কত দেবো একে হ্যাঁ বাড়িতে কত ইজি ভাবে আমরা বানাই আপনারা কোনো ডান্ডা বাড়ি দিয়েও মারতে পারেন হ্যাঁ যে হাত দিয়ে মারতে হবে তার কোনো মানে নেই অনেকে আবার হাত দিয়ে মারতে গেলে হাতে লেগে যাবে হ্যাঁ আমাদের হাত হচ্ছে একটু কোড়া টাইপের হয়ে গেছে হ্যাঁ চিকেন তো বন্ধুরা অনেক রকম কায়দায় খাওয়া যায় আর বেশিরভাগ যেটা হয়ে থাকে চিকেন কারি বা চিকেন বিরিয়ানি বা সিম্পল কয়েকটা জিনিস হয় যেটা বারে বারেই আমরাও তো এমনিতেও খাই আর বেশিরভাগ মানুষজন খেতে থাকে কিন্তু যদি অন্যান্য কায়দায় বানানো যায় যদি টেস্টের বদল হয় একটু চোখে দেখতে ভালো লাগে সেটা মনে হয় আরও কত যেন ভালো লাগে একরকম সবসময় আমার তো মনে হয় ভালো লাগে না বন্ধুরা এবার কি করি আপনারা দেখতে থাকুন হ্যাঁ আর যে সময় আমরা বানাচ্ছি এই সময় এই রেসিপিটা একদম জমে যাচ্ছে হ্যাঁ এবার আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা
কাঁদলে কি করি আপনারা দেখতে থাকুন। এবার দেখুন এর মধ্যে এই বাটা দিয়ে দিচ্ছি, দেখুন আজকে আমাদের চলছে একদম জমজমাট রেসিপি। এই রেসিপিটা যে দেখবে তার মানে কি বানাতে ইচ্ছা হবে। হ্যাঁ হ্যাঁ, মজা লাগে দেখুন না। এবার এই চিকেন দেখছেন, এই মাল এই একটা একটা দিয়ে দিচ্ছি, দেখুন দেখুন দেখছেন। আরো একখানা দিয়ে দিচ্ছি, আর এটা হালকা স্টিমে করতে হবে। এবার এর মধ্যে এই দেখুন, এটা হচ্ছে গোলমরিচ, গোলমরিচের গুঁড়ো দিয়ে দেওয়া হচ্ছে, আমাদের হাতে গুঁড়ো করা, একদম খুব সুন্দর ফ্লেভার হবে, আর অবশ্যই দিতে হবে এটা। গোলমরিচ দেওয়া হয়ে গেছে, এবার একটু অল্প করে নুন দিতে হবে, নুনটা যে যা নিজস্ব ব্যাপার, হ্যাঁ কম বেশি করে দেবেন। সুন্দর একদম। এবার এটাকে একটু উল্টে দেবো, এই দেখুন দেখছেন দারুন উল্টে দিচ্ছি। এটা বানাতে যে এত সোজা, হ্যাঁ খেতেও তো এত মজা। হ্যাঁ একদম, আমি ঠিকই বলেছো, বানাতেও সোজা খেতেও মজা। হ্যাঁ এবার দেখুন উল্টে দিচ্ছি, এই দেখছেন দারুন কি সুন্দর দেখাচ্ছে খালি। হ্যাঁ দেখাচ্ছে খুব ভালো, এই দেখুন প্রত্যেকটা উল্টে দেবো, আর এটা একটু হালকা স্টিমে করতে হবে বন্ধুরা, বেশি লাগবে না বন্ধুরা, এক পিস করে হলেই একদম মন শান্তি। হ্যাঁ মন শান্তি এক পিস করে পেলেই একদম। হ্যাঁ শুধু কি লেগ পিস, লেগ পিস কি লেগ পিস কম আছে বন্ধুরা এতে? না না কম আছে, লেগ পিস হবে কেন, আর তো অনেক বেশি আছে লেগ পিস থেকে মনে হচ্ছে। হ্যাঁ আর এই যে রেসিপিটা আজকে বানাচ্ছি না বন্ধুরা, এই রেসিপিটা মানে কি আমরা বাড়িতে একবার বানিয়েছিলাম, আমার ছেলে বলে বাপি খুব সুন্দর হয়েছে, বন্ধুদের একটা দেখাও না, আমার খুব পছন্দ বন্ধুরা। আমি কি খারাপ বলেছিলাম নাকি? খুব সুন্দর হয়েছিল, তুমিও বলেছিলে। হ্যাঁ না সুন্দর জিনিস তো সুন্দর তো হবে। আর বন্ধুরা আপনার নিশ্চয়ই মনে আছে আমরা এই রকমের কাট মেরে একবার বেগুনের রেসিপিও কিন্তু বানিয়েছিলাম, সেটা কিন্তু খুব সুন্দর। হ্যাঁ হ্যাঁ সেও খুব সুন্দর হয়েছে, যারা দেখেননি এই ভিডিওটি দেখা হয়ে গেলে না সেটা কিন্তু দেখতে পারেন, আমার চ্যানেলে রয়েছে এখনো। বন্ধুরা এবার দেখুন কি করি, শুধু এই যে এইগুলো ওষণগুলো যে কাটা আছে, হ্যাঁ সেইগুলো কীভাবে দিই শুধু দেখুন, আবার একটু বাটার দিয়ে দিচ্ছি, এই দেখুন বাটার, এবার এর মধ্যে এই যে ওষণ জোরে জাল দাও কোনো আর অসুবিধা নেই, হ্যাঁ এই যে ওষণ কুচি দিয়ে দিচ্ছি দেখুন, বাহ মাঝখানেই চলছে। হ্যাঁ
এ মাছখানেই চলবে হ্যাঁ মশলা বানানো হচ্ছে হ্যাঁ এতেই মশলা হবে এতেই সব হবে ধারে চিকেন মাঝখানে মশলা মশলা বানানোর কাজ চলছে হ্যাঁ এত সুন্দর সুগন্ধ আসছে মানে সত্যি বলার মতন নয় এবার এই পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আদা কুচি আর লঙ্কা কুচি এই দেখুন দিয়ে দিলাম আজকে নো বাটাবাটি একদম বাটাবাটি অনলি কুচি অনলি কুচি এবার একটু এই যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি এ জাস্ট কালারের জন্য একটু এতে হলুদ দেওয়া যাবে না হ্যাঁ বিনা একদম হলুদ বন্ধুরা এবার এর মধ্যে এই যে সয়া সস দিয়ে দিচ্ছি এক চামচ দিয়ে দিলাম ঘরঘর চলে যাবে হ্যাঁ আর এই যে লেবু কেটে রেখেছিলাম এই দেখুন দেখছেন একদম আমি তো সেই জন্য বললাম একরকম কোনো জিনিস করে সবসময় বেশি মজা পাওয়া যায় না নতুনত্ব কিছু হলে তখনই মজাটা বেশি আসে আর একটু সামান্য একটু নুন দিয়ে দিলাম হ্যাঁ সয়া সসে নুন আছে কিন্তু তবু আমরা দিলাম এবার এর মধ্যে দেখতে থাকুন একদম জমে গেছে একদম বন্ধুরা এবার এটা হানিও অনেকে বলে অনেকে আমাদের এখানে মধু বলে হ্যাঁ বাংলায় মধু ইংরেজিতে হানি হ্যাঁ না না হ্যাঁ না ওটা বলে অবশ্য ঠিকই দেখছেন এক বাটি এক বাটি হ্যাঁ তবে বন্ধুরা ছোট বাটি ছোটো বাটি এতে অন্তত 25 গ্রামের বেশি হবে আরও বেশি হয়ে যাবে আরও বেশি এই দেখুন নাম্বার জিনিস চলছে আজকে দেখুন হানি মধু এমনি খুবই স্বাস্থ্যকর জিনিস আর এর মধ্যে সামান্য এই বাটির একটু জল দিয়ে দিলাম এক বাটিরও কম দিয়ে এবার এটা কিছুক্ষণ ফুটিয়ে নেব এটাকে এবার উল্টে দেবো টেস্ট যা খুলবে না বন্ধুরা ও এবার দেখুন খালি এইবার তো জমে উঠেছে একদম হ্যাঁ দেখুন বন্ধুরা এবার ধনে পাতা দিয়ে দিচ্ছি দেখুন ধনে পাতা কুচিয়ে রাখা ধনে পাতা দেওয়া হচ্ছে কুচি দিয়ে দেখতেও যেমন সুন্দর হয় একদম খেতেও অসাধারণ লাগে খুবই মজাদার জিনিস 3 মিনিট পরে এটাকে আমরা নামিয়ে নেব বাস চাবা দেওয়া হলো
বন্ধুরা এবারে চিকেন ব্রেস্টের রেসিপি দেখব যে কেমন হয়েছে। একদম চিকেন ব্রেস্ট রেসিপি দেখুন। ও যা দিলে মা একখানা পাতে তুলে একটাই একদম মন শান্তি। এই দেখুন দারুণ। আর কি সুন্দর কাট 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 করা আছে, সাইজটাও দেখুন খালি। ও এই দেখুন এই দেখুন মশলা একদম ভিতর বন্ধ চলে গেছে না মা। डिजाइन कर सलाद শসা পেঁয়াজ কি সুন্দর হাতে কাজ আলাদা। তবে হ্যালো কেমন লাগছে? ভালো লাগছে, একদম সুপার হিট হয়েছে একদম। দেখতেও সুন্দর খেতেও দারুণ একদম। এইভাবে বন্ধুরা বানালে বুঝতে পারবেন যে হ্যাঁ চিকেনের একটা রেসিপি খাচ্ছি। এই দেখুন এই দেখুন এই দেখুন খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন মজাটা দেখুন খালি চিকেনের। আর মাছের যেমন পেটি পিস হয় একদম, চিকেনের একদম যেন পেটি পিস না একদম। বয়স্করা খেতে পারবে, গালে দিলে মোটামুটি গুলে যাবে। এই চিবু তো লাগবে না। কেমন মা? দারুণ। কুটু মাত্র এইরকম রেসিপি বানিয়ে দিলে একদম দিল খুশ হয়ে যাবে, বারবার আসবে বাড়িতে দেখবে, খুব মজা হবে। চিকেনের তো অনেক রকম রেসিপি আছে, তার মধ্যে এটা একটা সেরা রেসিপি আছে একদম। সঙ্গে স্যালাড জমে গিয়েছে। আজকে আমরা শুরু করছি, আপনারা ভাত দিয়ে রুটি লুচি যা খুশি দিয়ে খাবেন, কোনো অসুবিধা নেই, আঙুল চেটে খেতে হবে। তো বন্ধুরা যদি আমাদের এই রেসিপির ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সেই সঙ্গে পাশে বেল বাটন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন ভিডিও সর্বপ্রথমে দেখার জন্য। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এইভাবে চিকেন পিস বানিয়ে খেতে থাকুন। সুপার হিট একদম, লাজবাব।